বিশ্বনবী সাহাবাদের মধ্যে একজন গিয়ে নবী বললেন তারা শহীদ, যারা হয়েছে শহীদান নয় তারা নবীও নয়। সাহাবারা চিন্তা করছে নবী এবং শহীদানদের মর্যাদা বেশি, এরা আবার কারা? একজন গিয়ে নবীর সামনে নতজানু হয়ে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা? বিশ্ব নবী বললেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ কবায়লা সাফরা ওয়া মিলাদিন সাফরা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহ ইয়াযকুরুনহু। ও আমার বিশ্বের মরেন উম্মত, উম্মতিরা পৃথিবীর জমিনে আমার এবং আমার আল্লাহর স্মরণে বেশ কিছু মজলিস তৈরি হবে, নানান কবিলা, নানান ফ্যামিলি গোত্র থেকে, নানান শহর নগর থেকে আমার উম্মত উম্মতিরা সেই মজলিসে জমে জমে বসে থাকবে, তাদের উপরে আমার আল্লাহ এত খুশি এত রাজি হয়ে যাবেন, মহাশরে ময়দানে সাংঘাতিক মুসিবতের দিনে আমার আল্লাহ তাদের মতির চেয়ারে বসিয়ে রাখবেন, তাদের মুখমণ্ডল থেকে আলো নির্গত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই মানুষগুলো আপনারা না যারা বাইরে ঘরে শুয়ে আছেন নরম বিছানায় আরাম করছেন তারা, তাহলে আপনারা চলে যাবেন নাকি এইসব ফজিলতগুলো বাদ দিয়ে? রাসূল বললেন আমি খারাপকে আর ভালোকে তোমাদের বলবো, কে খারাপ আর কে ভালো বলবো? আপনারা রাগ করবেন না, এই সময়টা আমি চেয়েছিলাম এর আগের সময়, যদা যদা হি ধর্ম সগলা নির্ভবতি ভারত অভুত্থান ধর্ম সদাত্মনাম সিদামোহাম পরিত্রাণায় সাধুনাম বিনা সায়েশ্চ দুষ্কৃতাম ধর্ম সমস্ত ভার্থায় ও সম্ভব আমি যুগে 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 যখন যার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ আদম আলী সাল্লাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ আলী ইসরাত ইসলামের পরে বিশ্বনবী আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক না ভুল? মুসার জামানায় যদি নবীকে পাঠাতেন আল্লাহ কাজ হতো? মুসা এই সময় সামলাতে পারতো? আবু জাহেলের ঝামেলা সামলাতে পারতো না? যাই হোক, তবু দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, একটু উল্টো পাল্টা হয়ে গেছে আমার কমিটি ভাইদেরও বলি আপনারাও দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। আচ্ছা যা করে সব আল্লাহ ভালোর জন্য করে তো নাকি? কি আপনারা দুঃখ পেয়েছেন? যা করে ভালোর জন্য, এটাই আমাদের কি, এটাই আমাদের ইমান। একটা রাজা তার আপেল কাটতে গিয়ে আঙুল কেটে গেছে, করে আঙুল কেটে গেলে তার কাছের লোক সবচেয়ে মন্ত্রী, মন্ত্রী এসছে দরবারে বলছে মন্ত্রী দেখো তো আমার আঙুলটা কেটে গেছে। মন্ত্রী বলে সে আল্লাহওয়ালা মানুষ তো, সে বলছে যা করে আল্লাহ ভালোর জন্য। এই আমি এসে বললাম আমার শরীরটা খুব খারাপ, আপনার বলে ও যা করে আল্লাহ ভালোর জন্য, কারণ আপনারা ইমানদার। এ রাজা চিন্তা করছে আমার আঙুল কেটে গেছে আর মন্ত্রী বলে ভালোর জন্য, আল্লাহ যা করে ভালোর জন্য, তাহলে ভিতরে ভিতরে এ পরম শত্রু আমার, এর মেরে দিতে হবে। রাজা কি করলেন, ঘোষণা দিলেন অমুক দিন আমি আর মন্ত্রী আর কারণ নিয়ে যাব না, কোনো আমলাতন্ত্র যাবে না, কোনো সভা পরিষদ যাবে না, কেবলমাত্র আমি আর মন্ত্রী যাব, শিকারে যাব জঙ্গলে, তোমরা সব প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া হলো, রাজা মন্ত্রী নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের মাঝখানে ঘুরতে ঘুরতে একটা বড় কুয়া, বিশাল ডিপ কুয়া। রাজা বললেন মন্ত্রী দেখো তো কুয়ার ভিতরে মাছ খেলা করছে। মন্ত্রী ওর তো সাদা মনে কাদা নেই, ও মাথা নিচু করেছে, পা ধরে উঁচু করে উল্টে দিয়েছে। তো মন্ত্রী তো কিছু করার নেই, রাজা চিন্তা করলো, খুব আনন্দ পেল, দীর্ঘশ্বাস পেলে, বললো হায় আল্লাহ, আজ আমি আমার পরম এবং চরম শত্রুকে আমি শেষ করতে পেরে আমি বড় শান্তি পেয়েছি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। বলে ও জঙ্গলে ঢুকতে বেরোবে আর ঠিক জলদস্যুরা তারা সামনে, ওরা তো প্রত্যেক দিন ওদের দস্যুর এই সমস্ত যে চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এইসব কাজ করার পূর্বে প্রথমে একটা কুরবানি দিয়ে যায়, একটা ওদের দেবীর নামে একটা কুরবানি দিয়ে যায়। সে জীব যন্ত্র হোক, যাই হোক, গরু ছাগল হাঁস মুরগি যাই হোক, কিন্তু আজকের একটা সুন্দর মানুষ পেয়েছে, এর যদি দেবীর সাম দেবীর জন্য এর যদি সৎপুৎসর্গ করা হয় তাহলে আজকের আমাদের বড় কাজ হবে। এরা ধরে ফেলে বলে ধর জবাই কর, রাজা চিন্তা করছে হায় রে মন্ত্রিত্ব মারলাম, আজ এমনও অবস্থায় পরিস্থিতির মধ্যে পড়েছে আমিও মরবো। তো একজন বলছে দেখ দেখ ভালো দেখতে হলে কি হবে, দেখ ওর কোনো খুঁত আছে কি, কুরবানি খুঁত থাকলে হয়, যারা ওরা পাঁটা বলি দেয় ওদেরও খুঁত থাকলে হবে না। বলে খুঁজে খুঁজে দেখবে এই আঙুল কাটায় করে আঙুল কাটা, বলে হবে না, ছেড়ে ছেড়ে যখন ছেড়ে দিয়েছে এ তখন আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলছে আল্লাহ সত্যই তুমি যা করো সবই ভালোর জন্য, আজ যদি আমার আঙুলটা কাটা না থাকতো আজ আমার এদের হাতে কুরবান হয়ে যেতে হতো। রাজা আবার ব্যাকে গিয়ে মন্ত্রীকে কোনো উপায়ে তুলে বললেন মন্ত্রী মহাশয় আপনি বলেছিলেন না আল্লাহ যা করে ভালোর জন্য, সত্যই আল্লাহ যা করে ভালোর জন্য, আপনার ফেলে দিয়ে আপনাকে আমি চরম এবং পরম শত্রু ভেবে আপনার জীবন শেষ করে দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়ে আমি যখন প্রত্যাবর্তন করেছিলাম আমার বাড়ির দিকে রাজভবনের দিকে, জঙ্গলের এক প্রান্তে আমার জলদস্যুরা আটকে ছিল, ওরা আমার কুরবানি দেওয়ার জন্য দেবীর নামে উৎসর্গ করার জন্য শুইয়ে ফেলে যখন আমার গলায় সুই চালাবে ওরা আমার চেক করে দেখলো যে একটা আঙুল কাটা, বললে হবে না।
যার জন্য আপনি বলেছিলেন একটা আঙুল কাটার জন্য আপনি বলেছিলেন আল্লাহ যা করে ভালোর জন্য, আজ বুঝলাম আল্লাহ যা করে ভালোর জন্য। এই মজলিস যেভাবে চলছে আল্লাহ যা করে ভালোর জন্য না খারাপের জন্য? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রিয় ভাই চাচা তরুণ জওয়ান যুবক, আমার আব্বাজান, আমার আব্বাজান এবং ভাইজানেরা, আপনারা এখনো পর্যন্ত যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আস্তে আস্তে দোয়ার মজলিসে চলে আসেন। রসুল বললেন কে ভালো আর কে মন্দ বলবো? আপনারা আল্লাহর দরবারে ভালো হতে চান না খারাপ হতে চান? ভালো হতে চান না? সবাই সবাই হাত তুলে বলুন আল্লাহর দরবারে আমার ভালো হতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের হাত কবুল করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা রাব্বানা আমিন। তো রাসূলের সাহাবারা বললেন হুজুর বলুন। রাসূল বললেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। ওই মানুষটি ভালো যার দ্বারা কোনো ভয়ের আশঙ্কা নেই, যার দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা নেই। আর শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। ওই মানুষটা খারাপ যার দ্বারা কোনো ভালো আশা করা যায় না, আর যার দ্বারা সব সময় মানুষ আতঙ্কিত থাকে। এখন বলেন আপনাদের দ্বারা কি ভালো আশা করব না খারাপ আশা করব? তো আপনারা যদি সব চলে যান তাহলে তাও ভালো আশা করব? সবাই চলে গেলেন, শুধু মাইক ম্যানের আমি থাকলাম, কি আপনাদের ভালো আশা করব? আপনারা আমার দাওয়াত দিয়েছেন, আমি যদি না আসি আমার প্রতি ভালো আশা করবেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পূরণ করার মধ্যে তৌফিক এনায়েত করেন। হাদিস শরীফ, পুরো কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ, এবং আধুনিক কথাবার্তা তার মধ্যে থাকবে। একেবারে বাজে সময়, এই সময় একটু খিচুড়ি না করলেও লোক বসবে না, তাই না? একেবারে অত্যন্ত বৃষ্টির সময় মায়েরা খিচুড়ি করেন, খিচুড়ি ছাড়া মুখে লাগবে না। এই জন্য আমি একটু হাই হাই টমেটো, একটু গাজর, একটু বিট, একটু ভিন্ডি, একটু ঢেঁড়স, এইসব দিয়ে একটা খিচুড়ি করে দেবো, আপনাদের টেস্টফুল ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই জানা মা, প্রিয় ভাই সব কাছে কাছা তরুণ জওয়ান যুবক, আমার আব্বা জানেরা, রসুল বলেছেন মাজালিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ফিকার মজলিসে আমার এবং আমার আল্লাহর কথাবার্তার মজলিসে বসলে 60 বছরের থেকে উত্তম ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। 60 বছরের সমান বলেননি, 60 বছরের উত্তম। বয়স তো বাঁচবো তো মাত্র 60 বছর, এই তো 51 বছরের মাল ভ্যানিশ হয়ে যাওয়ার মতো কাছে কাছে, বুঝতে পারছেন? আনোয়ার হোসেন আর আছে, আমি আর আব্বা আর আমার মা, স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে মায়ের আন্ডারে আমার। তো এ বছর দাঁড়িয়েছে বাচ্চা ছেলে, তারা ফটো করছে, বলে কে বাপ আর কে ছেলে, কারণ আমার আব্বার তো হবে 4/3 ভাগ পেকে গেছে দাঁড়িয়ে, আর আমার 4/4.5 ভাগ পেকে গেছে, বুঝতে পারছেন? কদিন বাঁচবেন? 60 বছর, 30 বছর বয়সে নামাজ ধরেছেন, প্রথম প্রথম শুধু ফজর করতেন বছর পাঁচেক, তারপরে এশা ধরলেন, তারপরে জোহর, তারপরে আসর, কত কাজে হয় কত কি হয়, তারপর নামাজের তো কত সর্বনাশ হচ্ছে তার ঠিক নেই, বলবো ইনশাআল্লাহ। কিন্তু তাহলে ক বছর সঠিক ইবাদত হলো ভাই? আর এই মজলিসে 1 ঘন্টা যদি বসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যদি 1 ঘন্টা মন দিয়ে বসেন, রাসূল বললেন মাজালিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই হাদিস শরীফ যদি ভুল বল বলে থাকি প্রমাণ করতে পারেন 1 লক্ষ টাকা প্রাইজ দেব। রাসূল বললেন সমান নয়, 60 বছরের ইবাদতের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ছাড়নেওয়ালা বান্দা নয়, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন ইবাদত? ইবাদত তো অনেক আছে, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, লোকের খাওয়ানো, দান করা, পুকুর কাটা, খাল কাটা, কত ইবাদত। রাসূলের কাছে এসে বললেন হুজুর কোন ইবাদত? রাসূল বিশ্বনবী বললেন সিয়ামুহা কিয়ামুহা, 60 বছর নামাজ, 60 বছর রোজার থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর যুক্তি কি? শুধু তো আপনি বললেই মেনে নেওয়া যাবে না, এটা যুক্তির সময়, তাই না? There is nothing like unto him. এমন একটা সময় যেখানে বলা হচ্ছে আল্লাহর কোনো সৃষ্টি নেই, আল্লাহর কোনো ছবি নেই, সেখানে বেশি আল্লাহর ছবি ওলা মানুষ পৃথিবীতে, ঠিক না ভুল? হ্যাঁ, কোনো পার্থক্য নেই ওদের সঙ্গে আমাদের। কুরআনুল কারিমে বেদে বলা হয়েছে নতস্য প্রতিমা অস্তি, ঠাকুরের ভগবানের কোনো ছবি নেই, কোনো পণ্ডিত যদি এই ঋগ্বেদের এই শ্লোক আনোয়ার হোসেনকে ক্যান্সেল করতে পারে আমি 1 লক্ষ টাকা প্রাই দিয়ে এখান থেকে নামাবো, নামবো। ঋগ্বেদে বলা হয়েছে নতস্য প্রতিমা অস্তি, কোনো ভগবানের প্রতিমা মানে ছবি কোনো ছবি হয় না। বাইবেলে বলা হয়েছে দেয়ার ইজ নাথিং লাইক আন টু হিম, ভগবানের গডের কোনো ছবি হয় না। কুরআনুল কারিমে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো ছবি হয় না। বলেন সুবহানাল্লাহ।
কুরআনুল কারীম খুলবেন প্রথম পৃষ্ঠায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য বেদে ঋগ্বেদে বলা হয়েছে মাইদে বর্ষ সবিদু পরিস্থিতি সমস্ত প্রশংসা সেই সৃষ্টিকর্তার জন্য বাইবেলে বলা হয়েছে অল দি প্রেজেন্স এন্ড থ্যাঙ্কস বিটু আল্লাহ দি লর্ড অফ দা আলামিন সমস্ত প্রশংসা সেই লর্ডের জন্য সেই গডের জন্য বলেন সুবহানাল্লাহ কোথায় আছে বলবেন তাহলে ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কেন ওরা মূর্তি শুধু মূর্তিরা যদি বাদ দেয় তাহলে ওদের সঙ্গে আমাদের কি কোনো দ্বন্দ্ব নেই ভগবানটা বাদ দিলে কোনো দ্বন্দ্ব নেই তাহলে আমরা ওদের ধর্মকে ঘৃণা করি না করি কি গো ভাই ঘৃণা করি না আমরা নামাজ পড়তে যাচ্ছি শুক্রবারের নামাজ আর সেই সময় একটা এক বছরের হিন্দু ছেলে পুকুরে পড়ে হাবুডুবু খাচ্ছে আমি কাজের মেয়ে হতে পারে কাজের মানুষ দেরি হয়ে গেছে দেখছি ইমাম সাহেব পিছনতে আওয়াজ পাচ্ছি যে খোদবা দ্বিতীয় খোদবা পড়ছে আমি ওই বাচ্চা তুলতে হলে পুরো কাপড় জামা ভিজে যাবে আমি বাড়ি যাবো কাপড় জামা পাল্টাবো আমার নামাজ হবে না হবে তোমার নামাজ একাও পড়তে পারবো না আর যদি বাচ্চা না বাঁচাই তাহলে নামাজ হবে বাচ্চা বাঁচবে যদি বলি ভুরভুরায় যাই ফতোয়া নিয়ে আসি বাচ্চা বাঁচবে কি আমি নামাজ পড়বো বাঁচাবো কি নামাজ পড়বো কি মোগরাহাট যাই ফতোয়া নিয়ে আসি বাচ্চা বাঁচাবো না নামাজ পড়বো তাহলে ফতোয়া আনতে গেলে বাচ্চাও বাঁচবে না নামাজও হবে না ঠিক না ভুল মোমেন মুসলমান আপনার অন্তর আপনি মোমেন আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন রসুল বিশ্বাস করেছেন কিয়ামত বিশ্বাস করেছেন আখেরাত বিশ্বাস করেছেন আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করেছেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছেন সে আল্লাহ আপনার অন্তরে মহব্বতের ম্যাগনেট বসিয়ে দিয়েছে আপনি মাদ্রাসায় যান নাই আপনি স্কুলে যান নাই আল্লাহ আপনার জ্ঞান দান করেছেন কারণ আপনি মোমেন মুসলমান ও মোমেন মুসলমান আপনার অন্তরের কাছে বলেন অন্তরে আমি স্কুলে যাই নাই মাদ্রাসায় যাই নাই তুই আমার অন্তর তুই ফতোয়া দিয়ে দে এখন বাচ্চা বাঁচাবো না নামাজ পড়বো অন্তর বলে দেবে তোমাদের রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার এই হৃদয় ঐশে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় মুমিন মুসলমান আপনার অন্তর বলে দেবে নামাজ আদায় করতে হবে না এরকম একটা জুমা কেন রে এ মুমিন আল্লাহর বান্দা 50টা জুমা যদি নষ্ট হয় 50টা হিন্দুর বাচ্চা বাঁচানোর জন্য 50টা জুমা যদি নষ্ট হয় 50টা জুমার নামাজ আদায় করলে তোর আল্লাহ যত খুশি না হতেন 50টা বাচ্চা হিন্দুর বাচ্চা বাঁচিয়েছে বাঁচানোর জন্য তোমার আল্লাহ আরো বেশি রাজি হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ মানুষকে ভালোবাসতে হবে সে হিন্দু হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক ফলে আমরা বলতে চাই না যে ওদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব আছে আমরা আমাদের যে আমাদের কি বলে ধর্মীয় মানুষদেরকে আমরা উজ্জীবিত করতে চাই না যে ওদের সঙ্গে দ্বন্দ্ব করো লাকুম দিন কুমলিয়া দিন অলিয়া দিন ওরা ধর্ম ওদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে তবে হ্যাঁ যারা সত্য সেরা বলতে হয় আমরা ভগবান বলবো না ওরা ভগবান বলুক ভগবায় কারণ তেন্ন ভগবান আলিফ লাম লাম হে আল্লাহ দীর্ঘই তালবি সয়বয় রে র ঈশ্বর জিওডি গড গড ভগবানের ভ বাদ দিয়ে দেন গোবান থাকবে গোবান মানে কোনো সৃষ্টিকর্তা নয় তমাম পৃথিবীর সমস্ত পণ্ডিত মিলে যদি রিসার্চ করে গবেষণা করে কিয়ামত পর্যন্ত রিসার্চ করে গোবান মানে সৃষ্টিকর্তা প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর আলিফ বাদ দিয়ে দেন লিল্লাহ থাকবে লিল্লাহে মা বিসমাওয়াতি ওয়াল আরদ তার মানে এই লিল্লার মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ ঈশ্বরের দীর্ঘই বাদ দেন স্বর থাকবে গডের জি বাদ দেন ওয়ার্ড থাকবে আমার আল্লাহর আরেকটা নাম বাদ দিয়ে দেন লাহু থাকবে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ এই লাহুর মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় গোবানের গ বাদ দিয়ে দেন বান থাকবে তমাম বিশ্বের সমস্ত পণ্ডিত মিলে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই বান মানে সৃষ্টিকর্তা প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর লাহুর নাম বাদ দিয়ে দেন হু থাকবে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আল্লাহ বিকুল্লি শাইইন আলীম এই হুর মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ভয়াকার দন্তেন্ন বান ভ বাদ দিয়ে দেন এই দন্তেন্ন এর মধ্যে ভগবান বলে প্রমাণ করানো যাবে না যাবে না যাবে না পদটাকে আপনি আমার আল্লাহর উল্টে দেন আল্লাহু উল্টে দেন হুল্লা হু মানে তিনি আল্লাহ গড উল্টে দেন গড উল্টে দিলে ডগ হবে ঠিক না বোন কি গো
গড উল্টে দিলে ডিওজি গড জিওডি গড কিন্তু আমার আল্লাহ উল্টে দিলাহুল্লাহ আমার আল্লাহ আল্লাহর নামটা যদি আরবি শব্দটা উল্টে দেয়া হয় তাও আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহর বান্দা আপনি আপনার কোনো দুঃখের কারণ নেই কোনো ভয়ের কারণ নেই তবু খেকশিয়ালের মতো আমরা বেঁচে আছি তাই না কি সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আজ বেঁচে আছি ভাই খেকশিয়ালের মতো কি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছি সে সাহস নেই সারাত জলসা শুনেছে সারাত জলসা শুনে সকালবেলা চায়ের দোকানে আপনার জয়নাল আর জয়দেব বসেছে জয়দেব বলছে জয়নাল কি হচ্ছিল বলে আমাদের জলসা হচ্ছিল আর তোদের কি হচ্ছিল বলে আমাদের হরিনাম হচ্ছিল বলে হরিনাম আর জলসা সবে এক কি এক এজন্য রসুল বলেছেন ফেকার মজলিসে মাসলার মজলিসে কোরআন হাদিসের মজলিসে এক ঘন্টা বসলে সাত বছরের ইবাদতের থেকে উত্তম আমি যুক্তির আদিতে গিয়ে অন্যদিকে ঢুকে বললাম এই একটা মাসলা যদি কোনো মানুষ জানে তার ষাট বছরের ইবাদত বেঁচে যাবে কারণ এটা বিশ্ব নবীর কথা নব্বই বছর বয়স হাঁটতে পারে না কোনো প্রকারে আপনার কি বলে কেন্দ্রীয় আবাস যোজনার ঘর এসছে তো ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব বলে যে হুজুর দোয়া করবেন ভিড় খুলবো হুজুর গিয়ে দেখছে একটা ঝাঁটা একটা ঝুড়ি আর একটা ছেঁড়া জুতো রেখে দিয়েছে একটা বাঁশ বাঁশের মাথায় দিয়ে হুজুরে বলে ধরুন এটা ভিড়টা পুঁতে দেন কি ইমান থাকবে ইন্না শিরকা লা জুলমুন আজিম টাকার দরকার হয়েছে জয়নালের কাছে টাকা চেয়েছেন জয়নাল টাকা দিয়েছে আপনি বললেন আপনি ফজরের নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পড়েন চাস্তো মাস্তো খালাতো পুতো সব পড়েন বললেন জয়নাল আল্লাহ উপরে আর নিচে তুই ইমান থাকবে আপনারা বিচার করেন আমি বলবো না আপনারা আজকে জাস্টিস প্রত্যেকটা বিচার আপনাদের কাছে দেবো এই জন্য রাসূল বলেছেন মাজালিসু ফিকরিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা 60 বছরের ইবাদতের থেকে উত্তম এক ঘন্টা কোরআন হাদিসের মজলিসে বসা তবে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় সারা রাত জলসা শুনলো একটা ভাইটাল মাসলা কি ভাইটাল মাসলা জানা যায় এ মলিসের বলবে না কাল আমরা এক জায়গায় ছিলাম সেখানে প্রশ্ন করছি হুজুর সিদ্দিক উপাধি কোত্থেকে এসছে তা আমি তার সিদ্দিক উপাধিটাও বললাম ফারুক কেন হলো ওমর ফারুক কেন হলো উসমান গনি কেমন হলো কেন হলো আলী কাররামুল আলী আসাদুল্লাহিল গালিব কেন হলো বললাম ভাই বুঝেছ তো বলে এ আল্লাহর দেয়া নাম বলেন সুবহানাল্লাহ ভাই জেনে মারবি ভাই সব কাছে কাছে আতরুন জওয়ান দিব আমার আব্বা জানেরা আমি আনোয়ার হোসেন অতি দুর্বল মানুষ প্রায় কাল এদিক সেদিক করে 150 কিলোমিটার গাড়ি চালিয়েছি এখানে এসছি আমার নিজ ক্ষমতায় আসিনি আসতে পেরেছি আপনারা যে বসে আছেন নিজের ক্ষমতায় বসে নেই আপনাদের পিছনে একটা পাওয়ার কাজ করছে একটা সুপ্রিম পাওয়ার কাজ করছেন তিনি হলেন পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন আল্লাহ ঠিক না ভুল পরম করুণাময় অনাদি অনন্ত সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জাহানের মালিক সেই দাতা দয়ালু নিরঞ্জন নিরাকার নিজ মহত্ত্ব প্রকাশ করার জন্য এক অপূর্ব মনোহর জ্যোতি সৃষ্টি করে তাও আরশ কুরসি লৌহ কলাম স্বর্গ দূত স্বর্গ নরক আকাশ পাতাল চন্দ্র সূর্য দিবারাত্রি আলো অন্ধকার গ্রহ উপগ্রহ রাহু কেতু নক্ষত্র বিদ্যুৎ সাগর সুনীল নদ নদী অগ্নি বায়ু পর্বত তরণ প্রান্তর তৃণলতা বৃক্ষ কীট পতঙ্গ পশুপক্ষী দেব দৈত্য দানব ভূচর খেচর জল চর উভয়চর এমনকি সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত এ মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন সেই মইয়ান গরিয়ান বলিয়ান ত্রাণকর্তা লালনকর্তা পালনকর্তা সংহারকর্তা পরিত্রাণকর্তা রক্ষাকর্তা হরণকর্তা আমার হিন্দু ভাইদের ঋক শ্যাম যদি অথর্ব ঋগ্বেদে বলা হয়েছে মাই দেবস্য সবই দুপরিস্থিতি মাই বেলে বলা হয়েছে অল দি প্রেজেন্স এন্ড থ্যাঙ্কস টু আল্লাহ দি লর্ড অফ দ্য আলামিন সেই রব্বুল আলামিনের অপার অনুগ্রহে তার অশেষ করুণায় আমরা দুনিয়ার চাকচিক্যময় জীবনকে কিছুক্ষণের জন্য প্রত্যাখ্যান করে তার মনোনীত পছন্দনীয় জান্নাতের বাগিচায় বসার বলার শোনার প্রয়াস বা সুযোগ পেয়েছি সেহেতু সর্বাগ্রে সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে জানাবো লাখ কোটি শুকরিয়া আমরা অন্তর অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ ও আলহামদুলিল্লাহ বলে কেউ মরেছে খবর আছে আপনাদের কাছে হাটফেল করেছে আল্লাহ আল্লাহ রাসূল বললেন আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজালুল দোয়া আলহামদুলিল্লাহ সব থেকে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূলের কথা আমার কথা না আমার কথায় আপনাদের উৎসাহ হতে হবে না আমি প্রত্যেকটা কোরআন হাদিসের অনুকূলে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ ভাই জানা মারবি ভাই সব কাছে কাছে তরুণ জওয়ান যুবক আসুন একবার অন্তর অন্তস্থল থেকে উচ্চ রবে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রাজি করানোর জন্য আমরা অন্তস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ
আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। অতঃপর জেনাবির উম্মাত হওয়ার জন্য অন্য নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আজমাইন হুজুররা আশা করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, আরজি করেছিলেন, আবেদন করেছিলেন, দরখাস্ত করেছিলেন শাহিনশাহ দরবারে, রাজাধিরাজের দরবারে, রব্বুল আলামিনের দরবারে, প্রভু হে মাহমুদ আমাদের নবী রাসূল পয়গম্বর না করে যদি আখেরি জামানার নবীর উম্মাত করে দিতেন আমরা ধন্য হতাম। আমরা একেবারে শেষের শেষ সময়ের মানুষ, একেবারে ফিতনা ফাসাদের যুগের মানুষ, না চাওয়ায় না মাঙায় সেই বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্ব সবি, জগৎগুরু, জগৎবরেণ্য নেতা মামিন আল্লাহ বাবা আব্দুল্লাহ দালাল মকবার মাতি মদিনার জ্যোতি সরোবরে কায়নাত সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন ইমামুল কাউনাইন ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে জীবন যাপন করছি, এজন্য তার দরবারে জানাবো লাখ কোটি দরুদ ও সালাম। আমরা প্রত্যেকই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাত্র আমাদের আমল নামায় বিশ্ব নবীর সামনে এই ছোট্ট দরুদ শরীফ পাঠ করার জন্য আমাদের আমল নামায় 10টা নেকি লেখা হলো, 10টা গুনাহ মুছে দেওয়া হলো। আমার আল্লাহর কুদরতে ইলাহির নজরে আমাদের 10 গুণ মর্যাদা, সম্মান, ইজ্জত, দরজা আমাদের বেড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ও মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। ও মদিনা তরুণ জওয়ান যুবকেরা, পৃথিবীর নানান প্রান্তে আমার আল্লাহর অসংখ্য ফেরেশতা রত থাকবে, নিযুক্ত থাকবে। আমার উম্মাত উম্মাতিরা যখন দরুদ সালাম আমার সামনে পাঠ করবে, ওই দরুদ সালামগুলো বয়ে বয়ে নিয়ে আমার মদিনার মাজার শরীফে পৌঁছে দেবে, বলেন সুবহানাল্লাহ। আমি যেদিন ওফাত হয়ে যাব, আড়াল হয়ে যাব, মদিনার মাজার শরীফে গোরস্ত কবরস্ত হয়ে যাব, ওই সময় আমার ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে বসে বসে যারা দরুদ সালাম পাঠ করবে, আমি রসুল আমি স্বয়ং নিজ কানে শুনতে পাবো এবং তাদের জবাব দেবো, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাতে একটা খাল কেটে রেখেছেন, খালের পাশে একটা গাছ আছে, শকুনি রূপী একটা ফেরেশতা বসে থাকেন। আমার উম্মাত উম্মাতিরা আমার মুহাব্বতে তাজিমের সঙ্গে সম্মানের সঙ্গে দরুদ সালাম পাঠ যখন করে, ওই শকুনি রূপী ফেরেশতা খুশিতে বাগে বাগ হয়ে ওই নহরে ডুব দিয়ে উঠে একটা ঝটকা মারে, ওই ঝটকায় অসংখ্য পানির ড্রপ, পানির ফোঁটা পড়ে, হাজার হাজার ফোঁটা পড়ে। আমার আল্লাহ ওই হাজার হাজার রহমতের ফেরেশতা তৈরি করেন, ওই হাজার হাজার রহমতের ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আমার উম্মাত উম্মাতির জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা